ধৈর্য এটা বাংলা শব্দ, যার আরবি প্রতিশব্দ হলো সবর, যেটাকে আমরা কখনো সবুর বলে থাকি। আরবিটাও বাংলায় হয়েছে সবুর, সেখান থেকে সবুর বলে থাকি। এটার বাংলা অর্থ হলো ধৈর্য ধারণ করা। আসলে ধৈর্যটা এটা সবারই হয় না, এবং প্রত্যেকটা মানুষ যেহেতু তার স্বভাবের অনুসারী, আর ধৈর্য ধারণ করাটা স্বভাব বিরুদ্ধ হয়, শরীয়ত মেনে ধৈর্য ধারণ করতে হয়, এটা সচরাচর স্বভাব বিরুদ্ধ হয়। কারণ মানুষ স্বাভাবিকভাবে মন যা চায় তাই করতে পছন্দ করে, মনের চাহিদা পূরণ করতে মানুষ সবসময় ব্যস্ত থাকে, বা যাবতীয় অন্যায় অনাচার শুধু মনের চাহিদা পূরণ করার জন্যই করে থাকে। আর এই সবরটা বেশিরভাগ ক্ষেত্রে মনের চাহিদার বিরুদ্ধে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অন্যান্য যেমন ইবাদত ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, রমজানের সিয়াম ফরজ, যাকাত দেওয়া ফরজ, ধনী ব্যক্তিদের জন্য হজ করা ফরজ, এরকম যেমন ফরজ ইবাদত আছে, ফরজ ইবাদতেরও আরও কিছু ফরজ আছে। তন্মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফরজ বা ওয়াজিব, সেটি হলো সবার বা ধৈর্য ধারণ করা। সবারুন শব্দের শাব্দিক অর্থ হল হাবসুন নাস বা আউ হাবাসুন নাফসি আনিল জাসি বা আউ হাবাসুন নাফসি ইনদাল বালাই। সবর শব্দের শাব্দিক অর্থ হল যে নিজেকে আটকিয়ে রাখা, নিজেকে সীমাবদ্ধ রাখা, বালা মুসিবতের সময়, ইবাদতের সময়, যে কোনো কাজ কর্মের জন্য হোক না কেন, নিজেকে আবদ্ধ রাখা, নিজেকে সংকুচিত রাখা বা নিজেকে সীমাবদ্ধ রাখা, এটাকে বলা হয় সবার বা ধৈর্য ধারণ করা। যেমন আমরা এখন স্বাভাবিকভাবে বাসে বা গাড়িতে আমরা বিভিন্ন জায়গায় যাই, জার্নি করে থাকি, হয়তো ধরে নিন যে এখান থেকে ঢাকা থেকে প্রায় চট্টগ্রামের রাস্তা ধরেন 5 কি 5.5 ঘন্টার পথ। তো রাস্তার মাঝখানে ধরে নিন আপনি যখন কুমিল্লা যেতে যেতেই এমন জ্যামে আটকা পড়েছেন যে জ্যামে আটকা পড়ার কারণে আপনার 5.5 ঘন্টার পথ দীর্ঘায়িত হয়ে 10 ঘন্টা পর্যন্ত হয়ে গেল। তো গাড়ির ভিতরে তো আটকা রয়েছে, চাইলেও তো আর আমি হেঁটে চট্টগ্রাম যেতে পারবো না। কেউ চাইলেও যেমন হেঁটে চট্টগ্রাম যেতে পারবে না, গাড়ি থেকে তিনি নামবেনও না। এই যে গাড়ির ভিতরে এই জ্যামের সময়গুলোতে আমরা নিজেদেরকে আবদ্ধ রাখি, আটকিয়ে রাখি, এই যে নিজেকে আবদ্ধ রাখলাম যে কয়েক ঘন্টা, এটাকে সবর বলা হয়। তো প্রত্যেকটা মানুষ সবর করে, প্রত্যেকটা মানুষ কার্যবিশেষে ধৈর্য ধারণ করে, কিন্তু কেউ বাধ্য হয়ে করে, আবার কেউ শরীয়ত মেনে করে, শরীয়ত মেনে করে ইসলামের জন্য, এবাদতের জন্য বা বালা মুসিবত আসলে সেই সময় ধৈর্য ধারণ করা কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় করে, তাহলে এই ধৈর্য ধারণ করাটা এবাদত হয়। আবার যখন বাধ্য হয়ে যখন কোনো ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, নিজেকে আবদ্ধ রাখে, তখন কিন্তু সেটা এবাদত হয় না। তো সবর শব্দের অর্থ হলো হাবাসুন নাফস, অন্তরকে আবদ্ধ রাখা, অন্তরকে আটকিয়ে রাখা। পারিভাষিক অর্থে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে বিআন্নাহু হাবাসুল কলবি আলা শরীআতি, হাবাসুল কলবি আলা আহকামি শরঈয়্যাতি ওয়াল কদরিয়্যাতি, অন্তরকে আবদ্ধ রাখা শরীয় কার্যকলাপের উপর, শরীয় নীতিমালা পালন করার উপর নিজের অন্তরকে আবদ্ধ রাখাকে বলা হয় সবার। বিখ্যাত ভাষাবিদ ইবনুল খাওয়াস রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আসবার হুয়া আসুবাতু আলাল আহকামিল কিতাবি ওয়াসুন্নাহ, কোরআন এবং সুন্নার যে হুকুম আহকামগুলো আছে, যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো পালন করার উপর নিজেকে আবদ্ধ রাখাকেই সবর বলা হয়। তো আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে সবর বা ধৈর্য ধারণ করাটা এটা আমাদের মাঝে একেবারেই নাই বললেই চলে, মানে ধৈর্য ধারণ করাটা আমরা বুঝি না।
মসজিদে এসে সলাত আদা করি, মসজিদের বাইরে যে মিথ্যা কথা বলি, মসজিদে এসে সলাত আদা করি, আবার মসজিদের বাইরে যে সুদের সঙ্গে জড়িতও রয়েছি, মসজিদে এসে সলাত আদা করি, আবার সুদি ব্যাংকে চাকরি করতে যে টাকা লেনদেন খসখসানি সব কিছু করছি, কেন? কারণটা হলো আমাদের মাঝে সবর নেই, যে সবরটা ওয়াজিব। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আস-সবর ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর সবর করা বা ধৈর্য ধারণ করাটা ওয়াজিব। কার্যবিশেষে শিথিল হয় কখনো কখনো, তাহলে ধৈর্য ধারণ করাটা ওয়াজিব। সবরের গুরুত্ব বুঝাতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পূর্ববর্তী রসুলদের কাহিনী বা পূর্ববর্তী রসুলদের ইতিহাস উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে বললেন যে হে রসুল, হে মুহাম্মদ, ওয়ালাকাদ কুযযিবাত, মিথ্যা আরোপ করা হয়েছিল মানে মিথ্যাবাদী বলা হয়েছিল পূর্ববর্তী সমস্ত রসুলগণকে, যত রসুল এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগ পর্যন্ত, এই দীর্ঘ সময়কালে যতগুলো রসুল এসেছে সবগুলো রসুলকে মিথ্যা আরোপ করা হয়েছে। তো ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু, অতঃপর তাদেরকে যে মিথ্যা আরোপ করা হয়েছে এই মিথ্যা আরোপের প্রতি তারা ধৈর্য ধারণ করেছেন। আদম আলিহি সাল্লাতু আসসালাম ধৈর্য ধারণ করেছেন, নূহ আলিহি সাল্লাতু আসসালাম ধৈর্য ধারণ করেছেন, সকলেই সবর করেছেন, সকলেই উশৃঙ্খল না হয়ে নিজেকে একটা সীমায় আবদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে আবদ্ধ করেছেন। শুধু কি মিথ্যা আরোপ করা হয়েছিল তাও নয়, বরং আলা মা কুযযিবু ওয়া উযু, এবং পূর্ববর্তী রসুলগণকে কষ্ট দেওয়া হতো, নির্যাতন করা হয়েছিল, তারপরেও তারা ধৈর্য হারা হননি, ধৈর্য বিচ্যুত হননি। হাতা আতাহুম নাসরুনা, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা আল্লাহর বাণীকে পরিবর্তনকারী কেউ নাই। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, হে রসুল, পূর্ববর্তী রসুলগণের যে বর্ণনা ইতিহাস সেটা তো তোমার কাছে পৌঁছেছে। তো বোঝা যায় যে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলকে মিথ্যা আরোপ করা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, কিন্তু কখনো কোনো নবী রাসূল কোনো দিন ধৈর্য হারা হননি, কোনো দিন তারা অস্থির হননি। তাহলে সকলেই যেহেতু ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা সকলেরই ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, সুতরাং ধৈর্য ধারণ করাটা প্রত্যেকটা মুসলিমের উপরে ওয়াজিব, প্রত্যেকটা মুসলিমের উপরে ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে যাবে? আম হাসিবতুম, তোমরা কি মনে করো যে আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটু জানবেন না, আল্লাহ তাআলা একটু বাজিয়ে দেখবেন না কারা কারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায় এবং কারা কারা ধৈর্য ধারণ করেছো, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বাজিয়ে দেখবেন না? আল্লাহ তাআলা কি যাচাই করবেন না? আল্লাহ তাআলা কি পরীক্ষা করবেন না কারা কারা ধৈর্যশীল? তাহলে ধৈর্যশীলদের ধৈর্যের, মুসলিমদের ধৈর্যের পরীক্ষাও আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সুতরাং ধৈর্য ধরাটা ওয়াজিব, এবং ধৈর্য যার যত মজবুত তার ঈমান ততই শক্তিশালী, ধৈর্য যার যত বেশি তার আমল ততই বলিষ্ঠ এবং ততই শক্তিশালী। মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে, তিরমিজিতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মাঝে কোন ধরনের মানুষগুলো বেশি পরীক্ষার সম্মুখীন হন, মানে ধৈর্যের পরীক্ষা বেশি নেওয়া হয়, এমন মানুষ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল আম্বিয়া, আম্বিয়া ইকরামগণ, নবী রাসূলগণ, নবী রাসূলগণ সব থেকে বেশি পরীক্ষিত হন, সব থেকে বেশি তারা মুসিবতে আক্রান্ত হন, আর বেশি মুসিবতে আক্রান্ত হওয়া মানে বেশি ধৈর্যের পরীক্ষা নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাই নেন, সুম্মাল আমসাল ফাল আমসাল,
এরপর আম্বেয়ী গ্রামগণদের পরবর্তী যারা ইমানের দিক থেকে তাদের থেকে নিচু যারা তাদের পরীক্ষা, এরপর তাদের নিচু যারা তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ুবতালা রাজুলু আলা হাসবি দীনি, মানুষকে পরীক্ষা করা হয় তার দীন অনুপাতে। ইনকানা দীনুহু সুলবান, যদি তার দীন মজবুত হয়, যদি দীন মজবুত হয় তাহলে তার বালা মুসিবতটাও কঠিন। ইশতাদ্দা বালাউ, তার বালা বা তার মুসিবতটাও বেশি। ওয়াইনকানা ফি দীনিহি রিক্কা, আর যদি তার দীনে দুর্বলতা থাকে তাহলে উবুতুলিয়া রাজুল আলা হাসবি দীনি, মানুষকে তার দীন তার ইমান অনুযায়ী পরীক্ষা করা হয়। এমনকি ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, করতে 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 ফামা ইবরাহুল বালা বিল আবদি, ইমানদার বান্দার সঙ্গে সব সময়ের জন্য বালা মুসিবত লেগেই থাকে, থাকতে থাকতে এমনকি সে ব্যক্তি নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করে। তা আমি হাদিসটি উল্লেখ করলাম এই কারণে যে যার যত বালা, যার যত মুসিবত, তার ধৈর্যের পরীক্ষাটা ততই কঠিন। যার যত ধৈর্য বেশি, ধরার ক্ষমতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাকে সেইভাবেই পরীক্ষা করেন এবং মুসিবত বা বিপদ তাকে ততটুকুই মহান রাব্বুল আলামিন দেন। ঈমান যার যত কমজোর, যার যত দুর্বল, তার ধৈর্যের পরীক্ষাটা আরও দুর্বল, মানে নাই বললেই চলে। তো ধৈর্য ধারণ করা, এই ধৈর্যের পরীক্ষা নেবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যে তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখবেন না তোমাদের মধ্যে কে কে জিহাদকারী আর কারা কারা ধৈর্য ধারণকারী, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, যাচাই করবেন না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেবেন। এজন্য আমাদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। এজন্য আমরা ধৈর্য ধারণ করতে পারি কি না তার একটু হালচিত্র তুলে ধরবো আর কি। ধৈর্য বা সবার, সবার বা ধৈর্য, এটা আপনার প্রথমত তিন প্রকারের হয়। ধৈর্য ধারণ করাটা প্রথমত তিন প্রকারের হয়। তার মধ্যে প্রথম প্রকার হলো আসবার আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য বা আল্লাহর এবাদত পালন করার উপর ধৈর্য ধারণ করা, এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার হলো আসবার আনিল মাসিয়াত, নাফরমানিমূলক অবাধ্যমূলক যতগুলো কার্যকলাপ আছে সেই কার্যকলাপ থেকে দূরে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আর তৃতীয়ত হলো আসবরু আলাল মাসাইব, যাবতীয় মুসিবত বালা মুসিবত ফিতনা ফাসাদ ইত্যাদি ইত্যাদি এই সব কিছুর সময় ধৈর্য ধারণ করা, অর্থাৎ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটি হলো তৃতীয় প্রকার। তো প্রথম প্রকার যেটা বললাম যে আসবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা, এটাকে বলা হয় আসবরু আলা ইবাদাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা মানে এবাদতে আমরা ধৈর্য ধারণ করতে পারি কি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, সূরা মারিয়াম, সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি। আল্লাহ তাআলা বলছেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান এবং জমিনের অধিপতি, আসমান এবং জমিনের মালিক, আসমান এবং জমিনের রব, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছুরই প্রতিপালক, হর্তাকর্তা হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুতরাং ফাবুদহু, তোমরা তার ইবাদত করো, শুধু ইবাদত করলেই চলবে না। আল্লাহ আরও বলেন ওয়াসতাবির লিইবাদাতিহি, আল্লাহ তাআলার ইবাদত পালনের জন্য ধৈর্য ধারণ করো, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ তাআলার ইবাদত করতে যেয়ে ধৈর্য ধারণ করো। তাহলে এবাদত করা এটা একটা জিনিস, আবার এবাদতে ধৈর্য ধারণ করা দু নম্বর জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তো ব্যাখ্যাই করলেন যে ফাবুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি, তার এবাদত করো এবং তার এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটা কি? এবাদতের ক্ষেত্রে যে যদি ধৈর্য ধারণ করতে পারি সে এবাদতটা কবুলিয়াতের যোগ্য, আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন। আর যে এবাদতে ধৈর্য নেই সে এবাদত আল্লাহ রাব্বুল আলামিন
কবুল করবেন না। সূরা তোহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা তোহার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে রাসূল আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দিন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এবং ইবাদতের উপর সালাতের উপরে ধৈর্য ধারণ করুন, সালাতের আদেশ করুন এবং সালাতের উপর ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, লা নাসআলুকা রিজকা, হে মুহাম্মদ আমি তো তোমার কাছে জীবিকা চাই না, ভাত কাপড় কিচ্ছু চাই না, নাহনু নারজুকুকা, আমি তো তোমাকে জীবিকা দিয়ে থাকি। সুতরাং সালাত পরিবারে সালাতের আদেশ করো এবং সালাতের প্রতি ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো। এর থেকে বোঝা যায় সালাত এবং সালাতে যদি কেউ ধৈর্যশীল হয় তার জীবিকার রাস্তা খুলে যায়, তার জীবিকার রাস্তা খুলে যায়। কারণ আল্লাহ তাআলা বলছেন নাহনু নারজুকুক, কারণ নিশ্চয়ই আমরা বা আমি তোমাকে জীবিকা দিয়ে থাকি। তো সালাত এবং সালাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবিকার রাস্তা খুলে দেবেন। কেউ যদি মসজিদে 5 ওয়াক্ত যাতায়াত করে, আমরা বলি না যে সারাদিন শুধু মসজিদে পড়ে থাকো তোমার উপার্জন করে কে, অথচ আল্লাহ তাআলা বললেন ইবাদত করো, ইবাদতে ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে জীবিকা দেব। এর অর্থ তাফসীর ইবনে কাসির উল্লেখ করা আছে যে জীবিকা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, মানে কোনো ব্যক্তি যদি সালাতে ব্যস্ত হয়ে পড়ে, কোনো ব্যক্তি যদি সালাতে বা ইবাদতে মশগুল হয়ে যায়, সে ব্যক্তির জীবিকা প্রদান করার দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেন। তা আল্লাহ তাআলা যার জীবিকার দায়িত্ব নেবেন তার আর জীবিকার জন্য টেনশন করতে হবে, কোনো কিছু করা লাগবে না। একটা হাদিস বলি আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, এই ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য অবসর নাও, কাজকর্ম শেষ যখনই তুমি অবসর হবে, তাফাররগ লি ইবাদাতি, আমার ইবাদত পালন করার জন্য তুমি ফুরসাত নাও, তুমি অবসর নাও, মানে আমার ইবাদতে মশগুল হও। লাভটা কী হবে? আমার ইবাদতে যদি মশগুল হও তাহলে আমলা আমি পূর্ণ করে দেব তোমার জন্য ধনী হওয়ার পর। আমলা সদরাকা গিনান, আমি তোমার বক্ষকে ধনিত্ব দিয়ে, মানে আমি তোমার বক্ষকে একেবারেই অমুখাপেক্ষী করে দেব, মানে কারো কাছে আর সম্পদের জন্য মুখাপেক্ষী হতে হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াসুদ্দ ফাকরাক, আমি তোমার দারিদ্রকে বিমোচন করে দেব, তোমার দারিদ্র নিয়ে তোমার আর দারিদ্রতা থাকবে না। ওয়া ইল্লা তাফআল, যদি না করো, মানে আমার ইবাদতের জন্য যদি ব্যস্ত না হয়ে পড়ো, অবসর না হতে পারো কখনো, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহলে আমি তোমাকে আমলা ইয়াদাইকা শুগলান, তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবো। এর অর্থ হলো চাকরি করি 50,000 টাকা মাস, বাসায় যে আপনার স্ত্রীর, আপনার মাসে একটা করে 3 পিস, দুই ঈদে 5টা করে 3 পিস, স্ত্রীর বোন, মানে স্ত্রীর পিছনে 20,000, সন্তানদের পিছনে 20,000, মাস পর যে দেখবো টাকা পয়সার কিচ্ছু নাই, এই যে ব্যস্ততা, তখন পার্ট টাইম কাজ করতে হবে, রাত্রে এসে উবার চালাবেন বা কখনো পাঠাও চালাবেন, আবার উমুকের বাসায় টিউশনি করতে যাবেন, এই যে সারাদিন আপনাকে চরকের মতো, চরকির মতো ঘুরতে হবে শুধু টাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে তাই বলছেন যে যদি না করো, আমার ইবাদতে যদি মশগুল না হতে পারো, যদি ব্যস্ত না হতে পারো, আমার ইবাদতের যদি সময় তোমার না থাকে, তাহলে আমি তোমার দু হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেবো। বলে মাসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রকে বিমোচন করবো না কখনো। বাংলাদেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু আমাদের রাজধানী যেটা আমরা, এটা বাংলাদেশের রাজধানী যেটা, এই রাজধানীতে যদি আপনি ফকিরের তালিকা করেন, কতগুলো ফকির পাওয়া যাবে? শিশু ফকির আছে, বুড়া ফকির আছে, বুড়ি ফকির আছে, আবার ঘর বাড়ি নেই, রাস্তার পাশেই শুয়ে থাকে এমন অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ আছে। আমরা যতই জোর গলায় কথা বলি না কেন, এই সকল মানুষ কিন্তু বাড়ছে ছাড়া কমছে না। কেন কমছে না? কেন এত অপরাধ? কেন একজন ব্যক্তি 40,000 টাকা মাস যদি চাকরি করে, তিনি যদি পরিবার চালাতে না পারেন,
এটার জন্য যদি চাঁদাবাজি করতে হয়, এটার জন্য যদি ঘুষ খেতে হয়, এটার জন্য যদি টেবিলের নিচ দিয়ে হাতে কিছু আসে, এত অভাব কেন? এত অভাব কেন? রসুলের হাদিস অনুযায়ী যেটা পাওয়া যায় যে অভাব হলো মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা তার উপরে চাপিয়ে দেন, আমাদের উপরে তা চাপিয়ে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওয়া আমরা ওয়াস্তাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সলাতের আদেশ দাও এবং সলাতে ধৈর্য ধারণ করো, তাহলে কি হবে? রসুলকে আল্লাহ তাআলা বললেন যে লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে জীবিকা চাই না, খাওয়া আমার প্রয়োজন নয়, নাহনু নারজুক, আমি তোমাকে জীবিকা দিই। তার মানে সলাতে মশগুল হলে, ইবাদতে মশগুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকার পথ একেবারে উন্মুক্ত করে দেবেন, একেবারেই খুলে দেবেন। এটাই হলো নাহনু নারজুক। তো যেটা বলছিলাম যে সবরের প্রথম প্রকার হলো আসসাবরু আলা তাআতিল্লাহ আই আসসাবরু আলা ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার ইবাদতের উপর ধৈর্য ধারণ করার আবার শাখা রয়েছে তিনটা, তিনটি শাখা আছে। এই তিনটি শাখায় প্রথমটি হলো আসসাবর আলা তাআতিল্লাহি বিনিয়্যাতিন ওয়াল ইখলাসি ওয়াত তাবাররু আনির রিয়া। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার তিনটি শাখা, তন্মধ্যে প্রথমটি হলো আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, মানে সবর আলা তাআতিল সবর আলা কাবলা তাআতি, মানে যে ইবাদতটা করতে যাবেন সে ইবাদতের পূর্বে কিছু ধৈর্য ধারণ করার কিছু বিষয় আছে, পূর্ববর্তী কিছু প্রস্তুতিমূলক ধৈর্য ধারণ। সেটি হলো আগে বিশুদ্ধ নিয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াতের ব্যাপারে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই প্রত্যেকটা কর্মের সওয়াব বা প্রতিদান নির্ভর করে নিয়াতের উপরে। আমরা হয়তো এই হাদিসটা মানে একেবারেই সর্বশ্রেণীর মানুষ ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা মুখস্থ করেছেন, কিন্তু নিয়াতের দিকে তাকিয়ে দেখলে ওরে আল্লাহ, এই নিয়াত তো সেই নিয়াত নয়। তো নিয়াতকে প্রথম বিশুদ্ধ করতে হবে, নিয়াত বিশুদ্ধ, এরপর ইখলাসের সাথে যে ইবাদতটা করতে যাচ্ছে, আমি মসজিদে প্রবেশ করে যে ইবাদতটা করব, সে ইবাদতের পূর্ব প্রস্তুতি সেটি হলো ইখলাসের সাথে ইবাদতটা হতে হবে, এবং রিয়া লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকতে হবে, যাতে আমার ইবাদতটা কখনো মানুষকে দেখানোর জন্য না হয়, মানুষের সেন্টিমেন্ট পাওয়ার জন্য না হয়, বা মানুষ আমাকে ভালো বলুক, মানুষের কাছে প্রিয় হই, মানুষ আমাকে পরহেজগার বলুক, এরকম কিছুর জন্য যাতে ইবাদত না হয়, এটি হলো একটা ধৈর্য ধারণ। মানে লোক দেখানোর জন্য কে না চায় যে মানুষ আমাকে ভালো বলুক? কে না চায়? সকলেই চায় মানুষ আমাকে ভালো বলুক, সকলেরই মন চায় যে মানুষ আমাকে পরহেজগার বলুক, মানুষ আমাকে দিনদার বলুক, মানুষ আমাকে হুজুর সাহেব বলুক, সকলেরই মন চায়। কিন্তু এই মনের সঙ্গে জিহাদ করে, মনের বিরুদ্ধে জিহাদ করে আপনাকে আপনার ইবাদতের নিয়াত ইখলাসকে দাঁড় করাতে হবে, এবং ইবাদতটা যাতে রিয়া লোক দেখানোর জন্য না হয়, তারপর ইবাদতের জন্য দাঁড়ানো। আবু হুরায়রার বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে লা ইনদুরুল্লাহ ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা কে সুন্দর কে অসুন্দর, কে হিরো কে জিরো, এরকম চেহারা দেখবেন না। লা ইনদুরুল্লাহ ইলা সুওয়ারিকুম ইন্নাল্লাহা লা ইনদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দেখবে না, কার কত সম্পদ আছে, কে কত টাকাওয়ালা, কে কত বাসাওয়ালা, কার কয়টা গাড়ি, এটা আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরটাকে দেখবেন, ওয়া আমালিকুম, তোমাদের আমুলটাকে দেখবেন, যে আমুলগুলো করছো সেটা আল্লাহর জন্য করছো কিনা সেটা দেখবেন, অন্য কিছু দেখবেন না। ইবাদতে আমুলে যদি রিয়া থাকে, লোক দেখানোর জন্য কিছু করা হয়ে থাকে, তাহলে সেই ইবাদতটা আল্লাহ তাআলা কি করবেন? অপর হাদিসে এসেছে আন আমর ইবনে আবি ফাদালাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে জামাআল্লাহু আল আউয়ালিন ওয়াল আখিরিন ইয়াউম আল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের যারা পূর্ববর্তী এবং পরবর্তী, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোকে আল্লাহ তাআলা জমা করবেন, একত্রিত করবেন কিয়ামতের দিন। এমন দিন লিয়াউমিন লা রাইবা ফি, যে দিনের কোনো সন্দেহ নেই, এই দিনে জমা করবেন, একত্রিত করবেন। আজকে আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না, কিন্তু সেই দিন ঠিকই
একই প্ল্যাটফর্মে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দাঁড় করাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাদাম মোনাদিন একজন ঘোষক এসে ঘোষণা দেবেন, ঘোষণা দিয়ে বলবে, রে মানকানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো আমল করার ক্ষেত্রে শিরিক করেছে, ইবাদত করেছো আল্লাহর জন্য কিন্তু সেই ইবাদতে শিরিক করেছো, ইবাদত আল্লাহর জন্য কিন্তু সেই ইবাদতে মানুষকে দেখানোর একটা অভিপ্রায়ে, মানুষকে মানুষের কাছে ভালো হবার, মানুষের কাছে পরহেজগার হবার একটা অভিপ্রায় ছিল তার ইবাদতের মাঝে, এটাকে বলা হয় শিরকুল আসগার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সেই দিন ঘোষক বলবেন, মানকানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যে ব্যক্তি শিরিক করেছে, ফাল ইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সে যেন সওয়াব তার প্রতিদান জান্নাত যা কিছু চাওয়ার আছে সে যেন আল্লাহ ব্যতীত অন্যের কাছে চায়। যার কাছে ভালো হবার জন্য ইবাদতটা করলাম, সওয়াব বা প্রতিদান যেন সে তার কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার কোনো প্রতিদান দেবেন না। এই রিয়া থেকে, লোক দেখানো ইবাদত করা থেকে কি আমরা মুক্ত? যেটা বলছিলাম যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটার প্রথম যেটা সেটি হলো ইবাদতের পূর্বের যে ধৈর্যগুলো আছে এই ধৈর্য ধারণ করা। দ্বিতীয় শ্রেণী হলো বা দ্বিতীয় শাখা হলো যে আসসাবর আলা হালি তাআতি, ইবাদত যখন করব, ঠিক যখন আমরা ইবাদত করব ইবাদতের সময়ে ধৈর্য ধারণ করা। যেমন মনে করেন আমরা পাঁচ ওয়াক্ত সালাতে দাঁড়াই, জুমার সালাতে দাঁড়াবো, আসরের সালাতে ইমামের সঙ্গে আমরা দাঁড়াবো, এই যখন আমরা সালাতে দাঁড়াবো সেই সময়ের থেকে শুরু করে সালাত শেষ করা পর্যন্ত এই দীর্ঘ সময়ের একটা ধৈর্য আছে, এই দীর্ঘ সময়ের একটা ধৈর্য আছে, এই ধৈর্যটা হলো ইবাদতের অবস্থায়। কেন? যাতে ইবাদত থেকে কখনো উদাসীন না হই, যাতে কখনো মনোযোগটা অন্যদিকে না যায়, যাতে কখনো ইবাদতের গুরুত্বটা হারিয়ে না ফেলে। যেমন ইমাম সাহেব হয়তো আপনার তেলাওয়াত করতে করতে একটু লম্বা তেলাওয়াত শুরু করে দিয়েছে, এখন মনে মনে বলতেছে না রে ইমাম মনে হয় ভাত খেয়ে এসেছে, আমি তো খাই না, আমার তো ক্ষুদে লেগেছে। তাহলে কি ইবাদতে ধৈর্য আছে? ইবাদতে মোটেও ধৈর্য নাই, বলে ইমাম সাহেব ছোটো ছোটো সুরা পড়তে পারেন না, তাহলে ইবাদতে কী আছে, কোনো ধৈর্য আছে? সম্পূর্ণ উদাসীনতায় ভরপুর আমাদের ইবাদতটা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতের প্রতি একেবারেই উদাসীন, একেবারেই উদাসীন। মুসনাদে আহমদে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসওয়াউন নাসি সারাকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সলাতিহি, সব থেকে নিকৃষ্ট চোর, যত চোর আছে দুনিয়ায় এই সব চোরের থেকে নিকৃষ্ট একটা চোর আছে, সেই চোরটা হলো আল্লাযী ইয়াসরিকু ফি সলাতি, যে ব্যক্তি তার সলাতে চুরি করে, সলাতে দাঁড়িয়ে থেকে সলাতের মাঝে থেকে চুরি করে। সাহাবায়ে কিরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা কাইফা ইয়াসরিকু ফি সলাতিহি, ইয়া রাসূলুল্লাহ মানুষ কী করে তার সলাতে চুরি করে? হ্যাঁ, সলাতে চুরি করে কী করে, নামাজ চোর হয় কী করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহু, যে ব্যক্তি তার সলাতের রুকু সিজদা কোনোটাই ঠিকমতো করে না, রুকুও ঠিক মতো করে না, সিজদাটাও ঠিক মতো করে না, রুকু সিজদা একসাথে একেবারে একাকার, রুকু থেকে দাঁড়ানো বাদ দিয়ে সিজদায় চলে যায়, এই লোকটা। আও কালা আল্লাযী লা ইউকিমু সুলবাহু মিনার রুকুই ওয়াসুজুদি, যে ব্যক্তি রুকু কিংবা সিজদাতে তার মেরুদণ্ডকে সোজা করে না, সিজদা করলেন নিজের হাঁটুর উপরে, সোজা করে সিজদা করতে যায় না, রুকু করতে গেলাম তো দাঁড়িয়ে থাকার মতো, এইরকম উদ্ভট টাইপের রুকু করা যেগুলো শরীয়ত সমর্থিত নয়, রুকু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মেরুদণ্ডটা মানে তার কোমর এবং মাথা একেবারে সমান সমান, উপমা দিতে যে যদি রুকু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর যদি এক গ্লাস পানি বা কোনো পানি ভর্তি কোনো পাত্র যদি রাখা হতো তাহলে পানি পড়তো না, সোজা হয়ে থাকতো, এটা হলো রুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন, এমনভাবে সিজদা করতেন যেন তার পেটের নিচ দিয়ে মানে বুকের নিচ দিয়ে যাতে কোনো ছাগলের বাচ্চা কিংবা ভেড়ার বাচ্চা অনায়াসে অতিক্রম করতে পারে, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন। তাহলে তো এই রুকু সিজদা যে চুরি করে সে হলো সালাত চোর।
বর্তমান সময়ে সলাৎ চোর তো যে রুকু সিজদা ঠিক মতো করে না, সে সলাৎ চোর আছে, হজ চোর আছে, জাকাত চোর আছে, রমজান চোর আছে, বলে বলবেন এগুলো আবার কী করে? হজ চোর কী করে? হজ করতে যেয়ে তওয়াফে অংশ নিয়েছে, তওয়াফে অংশ নিয়ে সে দাঁত কেলিয়ে সেলফি তুলে বাস ফেসবুকে ছেড়ে দিয়েছে, ও হজ করতে গেছে, ওকে হজ করতে গেছে, ও তো হজ চোর, ও তো চোর, ওকে ধরে রীতিমতো শাস্তি দেওয়া উচিত। এরকম দেখবেন হজের মৌসুমে, দেখবেন মানে কে কত হজ করছে, কত সেলফি বাস সেলফি উঠিয়ে মানে তার হজ করাটা প্রচার করে বেড়াচ্ছে। জাকাত দেয়, এ জাকাত চোর আছে, যার উপর জাকাত ফরজ ওই হলো বড় চোর, যার উপরে জাকাত ফরজ নয় সে কি চোর নাকি? ফরজই তো নয়। তো জাকাত চোরকে বলে জীবনে কোনো দিন জাকাত দিতে হয় না, দুই চার পাঁচটা শাড়ি কিনে দুই চার পাঁচ দশজন তিরিশজন গরিব মিসকিনকে ডেকে নিয়ে এসে লাইন করে দাঁড় করে দিয়ে আপনার বিটিভির ক্যামেরা, মাছরাঙার ক্যামেরা, যতগুলো টেলিভিশন সেন্টার আছে সবগুলোর ক্যামেরা গরিবগুলোর দিকে, এই হলো জাকাত চোর, মানে জীবনে জাকাত দেবে না সে, এই জন্য আগেই চুরি করলো। এটাকে এক ধরনের ব্ল্যাকমেইল বলেন বা ডাকাতিও বলা যায়। তো শুধু সলাৎ চোর নয়, হাদিসও একটা, আল্লাদি আশরাকু ফি সলাতি, যে তার সলাতে চুরি করে, সবার বলছিলাম কি ধৈর্য ধারণ করা, মানে আমি যে তওয়াব করব, যে পাকটা দেব, এই পাকটা পর্যন্ত আমার মোবাইলের ফেসবুক অফ রাখতে পারি না, এত বড় ধৈর্যশীল আমরা। বলো কোন দুঃখে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা কবুল করবেন? আর সবার ধৈর্য, এটাই ধৈর্য, কিন্তু একটুও ধৈর্য নেই, আমরা নিজেদেরকে সংযত তো রাখতেই পারি না। তো সলাতের ক্ষেত্রেও তাই, তো যেটা বলছিলাম যে সবার আলা হালিত তোয়াবা আও আলা হালিল ইবাদতি, দ্বিতীয় শাখা হলো মানে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার দ্বিতীয় শাখা হলো ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করা। ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করা মানে ইবাদতের হুকুম আহকামগুলো ঠিক মতে করা, কোনো দিকে যাতে আমরা কখনো উদাসীনতা পেয়ে না বসে, বাজে কোনো চিন্তা চেতনা সবগুলো থেকে অবসর নিয়ে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তো বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তোমাদেরকে ইবাদত করার আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। মুখলিস, ইখলাস কাকে বলে? ইখলাস হলো আল্লাহর জন্য, সেখানে যদি যুক্ত করি একমাত্র আল্লাহর জন্য, এই একমাত্র শব্দটাই হলো ইখলাস, অন্য কারোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য, এটাকে ইখলাস বলে। ইখলাসের সাথে ইবাদতে দাঁড়াতে পারি না, তাই ইবাদতের ক্ষেত্রেও সেলফি, কিছু কিছু বাজে লোকদের কিছু আপনার সহি সুন্না বা সহি আকিদা যারা পোষণ করে থাকেন বা আহলুল হাদিস যারা আছে তাদের সলাৎকে নিয়ে কটুক্তি করে কিছু কিছু ব্যক্তিদেরকে আপনার এডিট করে মানে দাঁড় করে দেওয়া হয়, ঠ্যাং দুটোকে একেবারে ফাঁকা করে দিয়ে মানে ওই রকম কিছু ছবি তুলে সিজদায় যেয়ে সেলফি তুলে ছাড়িয়ে দিল। আশ্চর্য হবেন যে আমাদের বাংলাদেশে মানসিকতা এত লো কোয়ালিটির, মানে এত নিচুতে নেমেছে, দাদি মারা গেছে, দাদির লাশের সাথে ঘাড় মিলিয়ে সেলফি তুলে আমার দাদি মারা গেছে, সবাই দোয়া করবেন যেন জান্নাতে যায়। হায় হায় রে বাংলাদেশ, হায় হায় রে মুসলিম, সবার এটাকে বলে ধৈর্য। এই জন্য ধৈর্য ওয়াজিব, ধৈর্য ছাড়া ইবাদত কবুল হবে না কোনো দিন, না কোনো ক্রমেই নয়। ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার তৃতীয় শাখা হলো ইবাদত পরবর্তী সময়ে ধৈর্য ধারণ করা। ইবাদত পরবর্তী সময়ে ধৈর্য ধারণ করা এটা কেমনে কীভাবে হবে? ইবাদত মসজিদ থেকে করে গেলাম, বের হয়ে যাওয়ার পর যাতে মনের ভিতরে কখনো অহংকারের জন্ম না হয় যে আমি নামাজ পড়ে এলাম, আমি মসজিদে গিয়েছিলাম সালাত আদা করার জন্য, এই মর্মে যেন কখনো কোনো সময়ের জন্য যাতে ফাখারি অহংকার অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা মনোভাব এই সব কিছুর যাতে কোনো ধরনের জন্ম অন্তরে না হয়, এটাই হলো সালাতের পরবর্তী সময়ে ধৈর্য ধারণ করা। তো যেটা বলছিলাম যে আসবার আলা ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের উপর ধৈর্য ধারণ করার এটি তিনটি শাখা রয়েছে, একটা হলো ইবাদতের পূর্বে ধৈর্য ধারণ, আরেকটি হলো ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করা, আরেকটি হলো ইবাদত পরবর্তী সময়ে ধৈর্য ধারণ করা, যাতে কোনো সময় ইবাদত করার পর অন্যায় লিপ্ত না হয়ে, পাপাচারে লিপ্ত না হয়ে ইবাদত করে গেলাম এই জন্য যাতে আবার কখনো অহংকারী না হয়, প্রশান্তিতে না ভুগি, এটি হলো ইবাদত পরবর্তী ধৈর্য ধারণ। তো বলছিলাম ধৈর্য ধারণ করাটা আর সবার এটা তিন প্রকার, তার মধ্যে দ্বিতীয় প্রকার হলো
আর সবার আনিল মাসিয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাফরমানিমূলক কার্যকলাপ আছে সবগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে সংরক্ষিত রাখা, এটি হলো দ্বিতীয় প্রকার সবার আনিল মাসিয়া। যদি বলি মাসিয়াত কি, মাসিয়াত খুঁজতে গিয়ে আর অন্য জায়গায় অন্য কোথাও যাওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই সালাত অশ্লীল বেহুদা থেকে, আনিল ফাহশা ওয়াল মুনকার ঘৃণিত কাজ এবং অশ্লীল কার্যকলাপ থেকে মুসল্লি ব্যক্তিকে হেফাজত করে। তো অশ্লীল কার্যকলাপ এটি হলো আনিল মাসিয়া, ইন্না সালাতা তানহা আনিল মাসিয়া, নিশ্চয়ই সালাত মানুষকে মাসিয়াত বা মানুষকে নাফরমানি থেকে দূরে রাখে, নাফরমানি থেকে সংরক্ষিত রাখে। তো আমরা দেখা যায় যে সালাত, সালাতের সালাতও আদা করি, মাঝে মাঝে ফকির মিসকিনকে দান খয়রাত চাইলে করি বা না করি, হজও করতে যাই, সব কিছুই করি, আবার অপরাধের জগতে পূর্ণ মাত্রায় বিচরণ আছে। তাহলে তো এটা ধৈর্য ধারণ করা হলো না, এটা সবার হলো না। তৃতীয় নম্বর মানে ধৈর্য ধারণ করা বা সবরের তৃতীয় প্রকার হলো আসসবরু আলাল, আসসবরু আলাল মাসাইবি, মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করাটা সব থেকে কঠিন, যেটা সবার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। তারপরেও আমরা চেষ্টা করতে পারি যে আমরা কে কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, চেষ্টাতে তো আর কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন পুরস্কারটাও বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাচাই করব, একেবারে বাজিয়ে দেখব তোমাদেরকে, বিশাইইম মিনাল খাউফি কিছু ভীতি দিয়ে, এমন কিছু ভীতি, সাপোজ এলাকার কোনো গুন্ডা থাকতে পারে, যে গুন্ডা দেখে পুরো এলাকার লোকজন মনে করেন রাস্তাঘাটই প্রস্তাব করে ফেলে, এরকম কিছু গুন্ডা পাণ্ডা থাকতে পারে, এটা একটা ভীতিকর ভীতি ছড়াতে পারে। অথবা আপনি যখন শরীয়তের হক কথাটা বলতে যাবেন তখন আপনি যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে আপনি বিপদে মুসিবতে পড়তে পারেন। এজন্য হক প্রচার করা থেকে দূরে থাকার নাম ধৈর্য ধারণ করা নয়, বরং হকের উপর অবিচল থেকে হক প্রচার করা এবং বিপদ বা মুসিবত আসলে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি হলো প্রকৃত সবার বা প্রকৃত ধৈর্য ধারণ। লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, কিছু ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কিছু সম্পদের কমতি দিয়ে, ফসলাদি উৎপাদন হয় না, প্রতি বছর ভালো হয়, হঠাৎ করে এক বছর হয় না, এর থেকে যাতে বিচলিত না হয়, তো ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত, ফলমূলাদির কমতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বললেন ওয়াবাশ্বিরি সাবিরিন, এই যে ভয় ভীতি ক্ষুধা সম্পদের কমতি বাড়তি ইত্যাদি দিয়ে যে পরীক্ষা করব, এই মুসিবতে এই বিপদে ভয়ের সময়ে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, সবর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশ্বিরি সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা ধৈর্যশীল তাদেরকে সুখবর দাও। ধৈর্যশীলদের জন্য সুখবর, কিসের সুখবর? জান্নাতের সুখবর। জান্নাতের সুখবর দাও যারা ধৈর্যশীল তাদের জন্য। মুসিবত আসলে আমাদের অবস্থা খারাপ, এই যে হয়তো বৃষ্টি শুরু হবে আষাঢ় মাসে, এক সপ্তাহ থেকে নয় দিন দশ দিন যদি বৃষ্টি বর্ষণ হয় তখন আমাদের আর মানে প্যান খুলে যাওয়া অবস্থা হয় সর্বনাশ, এ বৃষ্টি হচ্ছে আবাদ বসত হবে কি না ইত্যাদি, এত টেনশন মাথার ভিতরে চেপে যায়, এত দুশ্চিন্তা চেপে যায়। আবার যখন বৃষ্টি না হয় হায় রে আল্লাহ, এতই কঠোর, এত রোদ, এত কষ্ট, আর ভাল লাগে না, কখন বৃষ্টি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃষ্টি দিলে একটু বেশি হলে আপনার জন্য মুসিবতের, আবার বৃষ্টি না হলে আপনার জন্য মুসিবতের, আমরা আপনারা কী করি, হাপিতাস করি, হায় হুতাশ করি, এটা ধৈর্যশীলতার পরিচয় নয়। মুসিবতে বিপদে আপদে ধৈর্য ধারণ করাটা হলো মুমিনের পরিচয়, এটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ ধৈর্য ধারণ। বিপদ আপদ আসলে কী করব, কী করতে হবে, বিপদ আপদ আসলে কী করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন, একজন মহিলার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, ওই মহিলাটা আবার তাবকি ইনদা কবরিন, একটা কবরের পাশে কান্নাকাটি করছে, উচ্চ আওয়াজে কান্নাকাটি করছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহিলাকে রক্ষ করে বললেন, তাকি ওয়াসবিরি, এই মহিলা তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। তখন ওই মহিলা আল্লাহ রসুলের দিকে না তাকিয়ে বলছে, ইলাই কান নেই, আমার কাছ থেকে আপনি চলে যান, আপনার নসিহত লাগবে না। রসুলের দিকে না তাকিয়ে বলছেন যে আমার থেকে আপনি চলে যান, আপনার নসিহত লাগবে না। কারণ ফালাম তুসব বি মুসিবাতি, আমি যে বিপদগ্রস্ত হয়েছে, আমার কাছে যে বিপদ এসেছে, মুসিবত এসেছে, এটা তো আর আপনার কাছে যায় নাই, এ মুসিবত তো আপনার হয় নাই, আপনি বুঝবেন কি, আপনি বুঝবেন, আপনি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ফাকিল আলাহ, ওই মহিলাকে বলা হলো, ইন্নাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তুমি এরকম কথা বললেন তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কেন বললে এরকম? তখন মহিলাটি ভুল বুঝতে পেরে রসুলের দরবারে চলে এলেন, তা জাহাদ বাবা রসুলিল্লাহ, রসুলের ঘরের দরজায় চলে গেল। সেখানে যেয়ে দেখছে, ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, রসুল সাহাশ্লামের ঘরের দরজায় কোনো দারোয়ান নাই, কোনো পাহারাদার নাই, সরাসরি রসুলের ঘরে প্রবেশ করলেন। যে রসুল সাহাশ্লামের কাছে বললেন, ইয়া রসুলাল্লাহ ইন্নি লাম আরিফকা, ইয়া রসুলাল্লাহ আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমি যা বলেছি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা সাবারু আলা ইনদা সাদমাতিল উলা, নিশ্চয়ই ধৈর্য ধারণ করাটা হলো বিপদের শুরু থেকেই, মানে যখন থেকে বিপদগ্রস্ত হবেন তখন থেকে ধৈর্য ধারণ। হয়তো রাস্তায় আপনার বাড়িতে চোর পড়েছে, আপনার বাড়িতে চোর এসে হয়তো 50,000 টাকা চুরি করে নিয়ে গেছে, আপনি চোরের বাপ মা 14 গোষ্ঠীকে উদ্ধার করে 2-4-5 দিন গালাগালি করে আপনার মুখ যখন একটু একটু ব্যথা লাগছে, তখন ঠিক আছে ধৈর্য ধারণ করলাম, এটা কোনো ধরনের ধৈর্য ধারণ করা নয়, এটা কোনো রকমের ধৈর্য ধারণ করা না। হ্যাঁ, আপনার মুসিবত হয়েছে, আপনার ক্ষতি হয়েছে, আপনি সেটা কালিমা ঝিল্লা আল্লাহর জন্য ছেড়ে দিন, যে আমি ধৈর্য ধারণ করলাম, যা গেছে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুষিয়ে দেবেন, এটাই হলো ধৈর্য। ধৈর্য হারা হয়ে বিলাপ করা, এটা কোনো মুসলিমের পরিচয় নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ধৈর্য ধারণ করো, কখন থেকে? বিপদে যখন পতিত হও, সে বিপদের শুরু থেকেই ধৈর্য ধারণ করো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার উপায়টা কী? ধৈর্য ধারণ করার উপায়টা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও এসেছে, ইমাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলানাবুল ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওবাশশিরিস সাবিরিন আল্লাযিনা সাবিরিন, ধৈর্যশীল কারা? আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কারো কাছে কোনো বিপদ পৌঁছে, কোনো মুসিবত এসে যায়, সম্পদের কমতি এসে যায়, ডাকাত পড়ে যায়, যে কোনো ভয় ভীতি তার কাছে এসে যায়, ফাইদা আসাবাতহুম মুসিবা কালু, তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তন করব, এই বলেই সে ধৈর্য ধারণ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতিকৃত যে বস্তুগুলো, যা ক্ষতি হয়ে গেল, সবগুলোকে মহান রাব্বুল আলামিন পুষিয়ে দেবেন, অথবা এর থেকে এমন পরিমাণে দেবেন যে লা ইহতাসিব, সে কখনো গণনাই করতে পারবে না, এমন নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে, মানে আসসাবরু আলাল মাসাইবি, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। তাই বলছিলাম এটা সব থেকে কঠিন, মানে আমরা সলাতে মশামাছি পড়লে তাকে তাড়ানোর জন্য মানে কামান দাগার প্রচেষ্টায় ব্যস্ত থাকি, আর বিপদে আপদে মুসিবতে আমরা যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। দেখুন, ধৈর্য ধারণ, বিপদে ধৈর্য ধারণের যদি উপমা দেওয়া যায়, তাহলে প্রথম দেখুন বিপদগ্রস্ত আদম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা অপরাধকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আদমকে দুনিয়ায় পাঠালেন, দুনিয়াতে নেমে দিলেন, কোথায়? অন্ধকার জগতে। স্বামী স্ত্রী দুজনকে আলাদা করে দিলেন, আদম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিলাপ করলেন না, কান্নাকাটি করলেন না, অস্থির হলেন না, আদম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, ক্ষমা চাই, আপনি যদি ক্ষমা না করেন তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে বিপদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। কেন বিপদ আসছে? আল্লাহ কোন জানি অপরাধ করেছি, কী কারণে বিপদ আসলো, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন।
ইউসুফ আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিপদে পড়েছিলেন, মুসিবতে পড়েছিলেন, কখন? মিশরের জেলখানায়। ইউনুস আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বিপদে পড়েছিলেন মাছের পেটে, মাছের পেটে বিপদে পড়ে তখন ইউনুস আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কাউকে গালাগালি না করে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে হে আল্লাহ তুমি ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নাই, একমাত্র মাহবুদ তুমি, আনতা সুবহানাকা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আর আমি নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি নিজের প্রতি জুলুম করেছি, অন্যদের প্রতিও জুলুম করেছি। তাহলে দোয়া করা, মুসিবতের সময় দোয়া করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিপদগ্রস্ত ছিলেন, তায়েফে গেলেন দাওয়াত দিতে, তায়েফের লোকজন তার দাওয়াত গ্রহণ না করে পাথর দিয়ে মেরে ফেলে রাখলেন। জিবরিল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আসলেন, পাহাড়ের ফেরেশতারা এসে রাসূল সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে রাসূল আপনি শুধু আদেশ করুন, মানে অনুমতি দিন, তাহলে দুপাশের পাহাড় দিয়ে চেপে এই তায়েফবাসীকে একেবারে ধুলির সাথে মিশে দেওয়া হবে, শুধু আপনি অনুমতি দিন। মার খেয়েছেন, রক্ত ঝরছেন, সে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এরা বোঝে না, এদের পরবর্তী প্রজন্ম, এদের সন্তান যারা আসবে তারা হয়তো হক বুঝবে, তারা আমার দিনটাকে বুঝবে, তারা মুসলিম হবে, তারা হেদায়তপ্রাপ্ত হবে, কাজে আমি এদেরকে ধ্বংস করতে চাই না। এটাই ধৈর্য, এটাই আর সবার বিপদে ধৈর্য ধারণ করে, এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে যে কাবায় যখন সালাত আদা করছিলেন তখন আবু জেহেলের অনুসারীরা রাসূলের মাথার উপরে উটের ভরি চেপে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে উঠে ডাকছিলেন, আল্লাহর আয়াত যখন নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, মানে হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তাদেরকে ভীতি প্রদর্শন করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে উচ্চ আওয়াজে ডাকতেছিলেন, ডাকার পর ইয়া সাবাহা বলে ডাকতেছিলেন, আবুল আহাব উতবা সাহেবা তার জাতিগোষ্ঠী যতগুলো ছিল সবগুলো তারা চলে গেল, রাসূলের ডাকে সাড়া দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছন দিক থেকে একদল শত্রু অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই এক বাক্যে বলো, না হ্যাঁ বিশ্বাস করবো, অবশ্যই বিশ্বাস করবো, কারণ আন্ত আলামিন, তুমি তো আলামিন, তুমি সত্যবাদী, তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি সত্যবাদী, অবশ্যই বিশ্বাস করব। ঠিক তখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সকলেই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সফলতা লাভ করবে। তখনই আবু লাহাব এক মুষ্টি মাটি নিয়ে নিক্ষেপ করে বলল, তাব্বানলাকা ইয়া মুহাম্মাদ, হে মুহাম্মাদ তোমার জন্য ধ্বংস হোক, এটার জন্যই আমাদেরকে ডেকেছিলে। দেখছি এই এক মিনিট আগেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলামিন মানে সত্যবাদী, আর এক মিনিট হক বলার পরপরই হয়ে গেল কি মুহাম্মাদের জন্য ধ্বংস কামনা করলো, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য ধ্বংস কামনা করেন নাই, তিনি বিচলিত হন নাই, দাওয়াত থেকে সরে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিলেন, তাব্বাত ইয়াদা আবিল আহাবি ওয়া তাব, মানে ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক, একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমাদের পিতা, ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এবং তিনি প্রথম মুসলিম, ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দেখুন মুসিবতটা কি, সন্তান তিনি দীর্ঘদিন যাবত সন্তান লাভ করতে পারলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ একটা নেক সন্তান দান করুন, একটা ধৈর্যশীল সন্তান দান করুন যে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে, সন্তান দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দিলেন। এই সন্তান জন্মের পর কি হইল, সন্তান যখন জন্মগ্রহণ করলো তখন আদেশ হলো কি, এই সন্তান এবং সন্তানের মাকে মাক্কাতুল মুকাররমায় মরুভূমির জায়গাতে রেখে আসো, পারবে? আমরা পারবো? ছোট্ট বাচ্চা এবং তার মাকে নিয়ে কোথায় রাখতে হবে, একেবারেই যেখানে নির্জন, কোনো বসতি নেই, কোনো লোকজন নেই, এমন একটা জায়গায় এক কথায় বনবাস দিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বনবাস দিলেন, মক্কাতে রেখে কিছু খাবার রুটি রেখে তাদেরকে সেখানে একেবারেই যেখানে কোনো জনগণ নেই, কোনো পানি নেই, এমন জায়গাতে রেখে ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ঠিক তার গন্তব্যের দিকে যাচ্ছিলেন, হাজরা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইব্রাহিমের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, দৌড় দিয়ে বলছেন যে যেখানে জনগণ নেই, যেখানে বসতি নেই, যেখানে পানি নেই, এমন একটা জায়গাতে রেখে তুমি চলে যাচ্ছ কেন?
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম পিছনে তাকাচ্ছেন না, একবারও পিছনে তাকাচ্ছেন না। তখন হযরত আলাইহিসসালাতু ওয়াসালাম বললেন, আল্লাহু আমারাকা বিহাদা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই কাজের জন্য কি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম সামনের দিকে তাকিয়ে শুধু বললেন, নাম, হ্যাঁ। হযরত আলাইহিসসালাতু ওয়াসালাম বললেন, ঠিক আছে, তাহলে আর বলার কিছু নেই। হযরত আলাইহিসসালাতু ওয়াসালাম ধৈর্য ধারণ করে সেখানেই ছিলেন, যেখানে কোনো লোকজন নাই। এটি হলো কি? সবার। হাজারা কি বিপদগ্রস্ত নন? যেখানে তার কোনো অভিভাবক নেই, কে সাহায্য করবে এমন কেউ নেই, পানি পাবে কোথায় এমন কিচ্ছু নেই, জনবসতি নেই, এমন একটা জায়গায় একা একা থাকতে পারে একজন মহিলা মানুষ তার ছোট্ট বাচ্চাকে নিয়ে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম শুধু হাঁ বলে চলে আসলেন। তো ইব্রাহিমও কি আসতে পারেন? বাবা তো, স্বামী তো, না, মা বাবার জন্য আমরা কিছু না করতে পারলেও স্ত্রীকে যদি কেউ কটু কথা বলে তো জীবন দিয়ে সেটা রক্ষা করব, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে কোনো অসুবিধা নাই। তো আমরা এতটা রক্ষণশীল স্ত্রীর প্রতি। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম কি ছিলেন না? দেখুন ধৈর্যের পাহাড় কত বড়। ধৈর্য ধারণ করলেন, রেখে আসলেন, এবং যখন আড়ালে চলে গেলেন, আড়ালে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম যে দোয়া করছেন আল্লাহর কাছে, যে রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি, রব্বি ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি যারইন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে, আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসলাম, গায়রা যি যারইন, যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, যেখানে কোনো লোকজনদের বিচরণ নাই, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো পানীয় নাই। হে আল্লাহ, তুমি তাদেরকে রিজিক দাও, ফলমূল থেকে রিজিক দাও, চতুর্দিক থেকে বসতি নিয়ে এসে সেখানে বসতি গাড়ো, জনবহুল এলাকা করে দাও। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে দুহাত তুলে। বিপদের সময় কি করতে হয়? দোয়া করতে হয়। বিপদের সময় ধৈর্য হারা হয়ে কোনো লাভ নেই। যেটা বলছিলাম, আসবর আলাল মাসাইব, বিপদে আপদে বা মুসিবতের উপর ধৈর্য ধারণ করা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করাটা সব থেকে বড় কঠিন, সব থেকে কঠিন, সব থেকে বড় কঠিন। এই কঠিন কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুখবর দাও, ধৈর্যশীলদেরকে সুখবর দাও, তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে, চিরস্থায়ী থাকবে। সুতরাং ধৈর্যশীলদেরকে সুখবর দাও। এজন্য বালা মুসিবত আসতেই পারে, কিন্তু উচিত হলো কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিজেদের পাপগুলোকে স্মরণ করা, পাপগুলোকে স্মরণ করা, পুণ্যগুলোকে স্মরণ করা, সওয়াব স্মরণ করে এই বিপদ থেকে মুক্তি চাওয়া। একটা বৃহৎ একটা গল্প আছে সহিহ বুখারীতে, যে হাদিসটা এসেছে, তিনজন ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন, তিন বন্ধু, হঠাৎ করে বৃষ্টি তাদেরকে ধরে বসে। তারা সকলেই একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়ে এসে এই গুহার মুখে পড়ে পাহাড়ের গুহাটা আটকে গেল। তো এমন পাথর যেটা ভিতর থেকে তিনজন শক্তি দিয়ে বের করতে পারবেন না, তাহলে তো বিপদে পড়লেন। খানা পিনা পানি কিচ্ছু নাই, এমন একটা মুসিবতের সময় এই তিনজন ব্যক্তির একজন ব্যক্তি মুসিবত বা বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি বললেন যে তোমরা কি করো, তোমরা তোমাদের নিজেদের যে আমুলগুলো আছে, ফানজুরু আমালান আমিলতুমুহু লিল্লাহ, তোমরা এমন কিছু জীবনের আমূল অনুসন্ধান করো, ভালো কাজের অনুসন্ধান করো, যে ভালো কাজগুলো তোমরা করেছো, এই ভালো কাজের অনুসন্ধান করে এই বিপদ থেকে তোমরা মুক্তি চাও। তিনজন ব্যক্তির একজন ব্যক্তি তখন বললেন, একজন ব্যক্তি বললেন যে আমার সন্তান ছিল লি সিবিয়ানান, আমার অনেকগুলো শিশু ছিল, অলি ওয়ালিদানি কাবিরানি, আমার কিছু বয়োবৃদ্ধ মা বাবা ছিল, আর আমি রাখালগিরি করতাম, মানে ছাগল চড়াতাম, মেষপাল চড়াতাম। একদিন আমি ছাগল চড়াতে চড়াতে অনেক দূর চলে গেলাম, ফিরতে দেরি হয়ে গেল। তা আমি রাত্রে ফিরলাম, ফিরে দেখি যে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি যতদিন হলো ছাগল চড়াই, আমার মা বাবার আগে কখনো আমার সন্তানদেরকে দুধ পান করাতে দিতাম না, আমার মা বাবাকে আগে পান করাতে দিতাম, তারপর তারা পান করার পর আমার সন্তানরা পান করত। অনেক রাত হয়ে গেছে, আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন, তা আমি এসে দুধ দহন করলাম। দুধ দহন যখন করলাম, আমি আমার মা বাবার জন্য নিয়ে গেলাম, মা বাবাকে দুধ পান করাবো, দেখছি তারা ঘুমিয়ে পড়েছে। আমি তাদের পাশে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে গেলাম, আমার যারা সন্তান ছিল, শিশু পুত্র যেগুলো ছিল, তারা আমার পা ধরে গোড়াগড়ি করছিল, তাদের
ক্ষুধার জ্বালা, এত যন্ত্রণা হচ্ছিল, তারা পা ধরে গোড়াগড়ি করছিল, কিন্তু আমি তাদেরকে দুধ পান করতে দিচ্ছিলাম না যে আমি আমার মাকে প্রথম পান করাবো, আমি আমার মাকে প্রথম পান করাবো, এই জন্য আমি পেয়ালা নিয়ে দাঁড়িয়েই ছিলাম। আমার মা শুভে সাথে খোয়ার পর তিনি উঠলেন এবং পান করলেন। সেই পাহাড়ের গুহায় বিপদের সময়, মুসিবতের সময় সেই লোকটা বলছে, ইয়া রব্বি ইন্নাকা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্নি ফাআলতু যালিকা বিওয়াজহিক, আমি আমার মা বাবার ক্ষেত্রে যে দুধ দহন করেছিলাম এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে ফুরুজলানা ফুরুজাতান, তাহলে এই পাহাড়ের মুখ থেকে পাথর একটু হলেও সরে দাও। ফরাজাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার দোয়ার উপর ভিত্তি করে তৎক্ষণাৎ পাথরটাকে এক তৃতীয়াংশ সরে দিলেন। দ্বিতীয় ব্যক্তি বললেন যে তার আমুলের কথা তিনি বলছেন যে আমি একসময় আমার চাচাতো বোন ছিল, আমি তাকে পাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করতাম, মানে তাকে ভোগ করার একটা প্রচেষ্টা। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, আমার চাচাতো বোন আমাকে বলল যতক্ষণ না 100 দিরহাম না দেবে ততক্ষণ পর্যন্ত নয়। তিনি ছিলেন একেবারেই অভাবী। তা আমি কষ্ট করে পরিশ্রম করে এই 100 দিনার তাকে জমা করে, দিরহাম তাকে জমা করে তার হাতে দিয়ে আমি অপকর্মের জন্য প্রস্তুতি নিলাম। যখন আমি তার দু পায়ের মাঝখানে বসে পড়লাম, তখন আমার চাচাতো বোন আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, এই নির্জন জায়গায় কে দেখছে কি কে দেখছে না, সকলেই, পৃথিবীর কেউ যদি না দেখে মহান রব্বুল আলামিন তিনি দেখছেন। তখন তিনি বলছেন যে ইয়া রব্বুল আলামিন, আমি সেখান থেকে উঠে আসি, আমি আর তার সঙ্গে অপকর্ম করি নাই। ওই লোকটা বলছে, ইয়া রব্বি হে আমার প্রতিপালক, ইন্নাকা তাআলামু আন্নি ফাআলতু যালিকা বিওয়াজহিক, হে আল্লাহ তুমি যদি জানো যেটা আমি করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার ভয়ে, তাহলে পাহাড়ের মুখ থেকে পাথরটাকে আর একটু সরে দাও। ফরাজাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার দোয়ার উপর ভিত্তি করে পাথরটাকে দুই তৃতীয়াংশ সরিয়ে দিলেন। বাদ থাকলো কয়জন? একজন। সে ব্যক্তি বলছে যে, মানে আল্লাহর কাছে বলছে যে, আল্লাহুম্মা হে আল্লাহ, আমার কাছে একজন শ্রমিক এসেছিল, দিন মজুরের কাজ করলো, যাওয়ার সময় আমি তাকে টাকা দিয়ে দিলাম, ভাই নিয়ে যান। তিনি বললেন ঠিক আছে, আপনার কাছে রাখেন, আমি পরে এসে নেব। এই যে পরে এসে নেব না নেব, চলে গেছে আর আসার খবর নেই। আমি ওই শ্রমিকের টাকাটাকে খাটিয়ে দিলাম, খাটালাম মানে এ টাকা দিয়ে কিছু কিনলাম, সেটা বড় করলাম। এভাবে টাকাটা বড় করতে 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 দেখা গেল একটা ছাগলের পাল হলো, একটা গরুর পাল হলো, উটের পাল হলো, সেগুলো রাখালও হয়ে গেল। তো এরকম হওয়ার পরে ওই রাখাল, অনেকদিন পর ওই রাখাল এসে আমাকে বলছে যে আমার পাওনাটা আমাকে দিয়ে দিন। তা আমি রাখালকে বললাম ঠিক আছে, ওই দিনমজুরকে বললাম ঠিক আছে, তুমি তোমার এই যে গরুর পাল বা এই উটের পাল বা ছাগলের পাল সবগুলো তুমি নিয়ে যাও, এ সবগুলো তোমার। তখন ওই দিনমজুর বলছে, আল্লাহ তাহাজিনে আপনি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবেন না, আরে ভাই আমি আপনার জন্য একদিনের মজুরির কাজ করেছি, সেই টাকাটা দিন, এতগুলো দিয়ে আমি কী করবো, এটা আমার সাথে বিদ্রুপ করবেন না। তখন ইনি বললেন যে, আরে ভাই আপনার যে টাকাটা ছিল এটা আমি খাটিয়েছিলাম, চতুর্দিক থেকে খাটিয়ে এই টাকাটাকে বড় করেছি, এই জন্য এগুলো তোমার, এ সব কিছু তোমার। সে ওই বিপদের সময় বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্নি ফাআলতু যালিকা বিওয়াজহিক, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো এই কাজটা আমি তোমাকে পাওয়ার জন্য করেছি, তাহলে ফাফরুজলানা ফুরজাতান, পাহাড় মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও। ফরাজাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দিলেন। হায় হতাশ করে কান্নাকাটি করলে কি আর পাথর সরতো না? তিনজন দেখছেন তার নিজেদের সৎ আমলকে অনুসন্ধান করেছে, ভালো কাজকে অনুসন্ধান করেছে, ভালো কাজ মানে সবরকে অনুসন্ধান করেছে, অন্যায় থেকে ধৈর্য ধারণ করে নিজেকে সংরক্ষণ করে রেখেছে, এ বিষয়ে ভালো আমলগুলোকে স্মরণ করে ধৈর্যের সাথে সেখানে দোয়া করলেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দিলেন। এই জন্য বিপদ মুসিবত দৈনন্দিন জীবনে আসবে, কিন্তু ধৈর্য ধারণ করাটা একান্তই জরুরি, একান্তই ফরজ। এবাদতের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করা ফরজ, নইলে এবাদত কবুল হবে না। নাফরমানিমূলক কার্যকলাপ থেকে যদি ধৈর্য ধারণ না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলার মতো কিছু থাকবে না। বিপদে আপদে মুসিবতে যদি ধৈর্য ধারণ না করতে পারি, একদিক থেকে বিপদ থেকে মুক্তিও সহজে পাবো না, বিপদ আরও চেপে বসবে, অন্যদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দিও পাবো না। যাই হোক, বিষয়টা অত্যন্ত ব্যাপক, তো স্বল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, অবশ্যই সে কথাগুলো আপনারা সকলেই, আমরা সকলেই যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।